বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগেই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আমার সঙ্গে থেকে পাশ থাকো আর দেখতে থাকো আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগ। বন্ধুরা, আমি একই গ্রামের মেয়ে আর একই গ্রামেরই বউ। তো প্রতিদিনকার মতন গ্রামের বউদের যে কাজটা থাকে, তো বাসি উঠোন ঝাড় দেওয়া, সেটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, জানো আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য ওই সাইডগুলো ঝাড় দিতে পারলাম না। দেখি একটু বেলা হলে তারপরে না ঝাড় দিয়ে নেবো। তো ঝাড়ুটাকে ধুয়ে ঝাঁটাটা জায়গায় রেখে দিলাম। আর এই যে চা খাওয়াটা, এটা আমি খাই না, কিন্তু একটু সময় বার করার জন্য, তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ করার জন্য, এই জন্য আজকে একটু চাটা খেলাম আর একটু নিজের জন্য একান্ত সময় বার করলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখেছ আগের ব্লগে যে আমাদের বাড়িতে বোনের বার্থডে হয়েছিল। তো বেশি লোকের আয়োজন ছিল না, কম লোকেরই, 20-25 জন। তো বাড়িতেই আমরা নিজেরা নিজেরা ঘরোয়া রান্না করেছি। যেহেতু আমাদের কাকিমা রান্না করে, তো কাকিমাই সব কিছু রান্না বান্না করেছিল। তো তার জন্য সকালবেলা প্রচুর বাসন হয়েছিল। আর তার আগেও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে আমাদের এদিকটায় যে পুরো জল রান্নাঘরে, মনে হচ্ছে এক হাঁটু সমান করে জল আমাদের রান্নাঘরে বেড়ে গেছে। তো সেই সব যেহেতু পিসি ছিল বলে, পিসি রান্নাঘরটা পরিষ্কার করেছিল আর আমি পুরো ঘরটা পরিষ্কার করেছিলাম। তো সেগুলো করার পরে পিসি আর মা মিলে বাসনগুলো মাজছে, আর আমি এক এক করে বাসনগুলোকে নিয়ে এসে বাসনগুলোর জায়গায় রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা, যখন সকালবেলা উঠে দেখি বারান্দায়, ডাইনিং রুমে বা রান্নাঘরে এত এত জল, তখন যেন আমার মাথায় কাজ করছে না। তার ছাড়াও এত বাজে লাগছিলো রান্নাঘরটা, সেটা দেখার মতনই না। মানে কালকে রাত্রে যেহেতু সবাই খাওয়া দাওয়া করেছিল, তো তার বাসন অনেক অনেক ছিল। আর আমার মেয়ে মামাম শোনা কান্না করছিল বলে সেভাবে রেখে আমি ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে দেখি এই অবস্থা, তো তখন মাথায় কাজ করছে না। রাতে এত আনন্দ করলাম, তখন ক্লান্ত হয়ে গেছে শরীর, তো চলছে না। তো তার মধ্যে থেকে মানে কাজগুলোকে একটু ভালোবেসে নিয়ে আনন্দের সাথে সাথে কাজগুলোকে করলাম। আর তখন যেন একটু শান্তি শান্তি, মানে যখন পরিষ্কার করে সব কিছু রেডি করেছি, তখন যেন একটু বেশ মনটা শান্তি লাগছে। বন্ধুরা, এই যে বাসি বিছানাটা, মানে আমি বেশ অনেকক্ষণ ধরে বাইরের কাজকর্মের জন্য মানে বাসি বিছানাটা ফেলে রাখা হয়েছিল, সেটা তোলা হয়নি। তো এখন চলে এলাম বাসি বিছানাটা তুলতে। তো এখন দেখো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। তো অনেকদিন ধরে আমি, জানো বন্ধুরা, ভাবছি যে একটা মানে এই যে তোষক টাইপের নরম ওই একটা মানে কিনবো, মানে বানাবো। আর এই যে আমার যেটা আছে সেটা হলো যে যেটা খাটের সঙ্গে পাওয়া যায় না সেট, ওইরকম ধরনের নরম আছে, কিন্তু শুধু বিছানা তো গুটিয়ে যায়। তো ওই জন্য ভাবছি যে একটা ওই যে নরম তুলো দিয়ে একটা তোষক টাইপের বানাবো। তো সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি সকালবেলা মা মাংস শোনার জন্য ওদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে দেওয়ার পরে ভাবলাম যে অনেক অনেক জামা কাপড়, তো সেইগুলোকে আগে ভিজিয়ে দিয়ে রাখি খানিকক্ষণ, 10-20 মিনিট মতো ভিজানো থাক, তারপরে না হয় কেচে নেব। এই যে কালকের রাতে যে শাড়িটা পরেছিলাম, সেটা আর ধুলাম না, জল ধোয়া আর করিনি, এটা মানে এমনি রোদে একটু শুকিয়ে, তো সে শুকিয়ে তারপরে তুলে রাখবো, যাতে একটু মানে বেশি ভালো শাড়ি না, একটু বারে বারে ধুলে না আর শাড়িটা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি আর ওটা ধোবো না, তো আর একবার পরি, তারপরে নয় ধুয়ে দেবো। তো তারপরে দেখো কালকে রাত্রে কিছুটা ফ্রাইড রাইস ছিল, তো সেটা এখন সেটা ফ্রিজে ছিল, তো ওই জন্য এটা অল্প একটু গরম করে নিই, তারপরে সবাই মিলে খাবো। আর অল্প একটু চিকেন ছিল,
বেশি একটা ছিল না, কয়েকটা পিস ছিল আর একটু ঝোল আলু ছিল, তো সেটা এখন গরম করে নিচ্ছি। ছোট্ট মানু বল, কাট দাও। ঠিক আছে, বলো ড্রেস, শোনো বলো ড্রেস আনবা পিমনি, টাটা, তাড়া দিচ্ছে। তো বন্ধুরা, এবার আমি চলে এলাম রান্নাঘরের এখানে। তো রান্নাঘরে আমি এবার প্রায় 4-5 দিনের মশলা একবারে করে রাখি। এটাতে কী হয় বলো তো, একটু সেফ হয়, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি, আমাদের বাড়ির বউদেরই একটু কাজ থাকে যে কীভাবে সেভ করা যায়, কীভাবে সেভ করে চলা যায়, মানে সেটাই আমরা ভাবতে থাকি। তো আমি ওই জন্যই একটু মশলা মানে মিক্সারে বেটে রেখে দিই, 3-4 দিন হবে এইরকমভাবে। তো এইভাবে বেটে রাখলে কি হয়, মানে বেশ সেফও হয়, আবার রান্নার সময় বাটাটাও মানে তোমার মানে একটু এগিয়ে যায়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য আমি সেভ করার জন্য একটু রেখে দিই। তো এটা আবার ফ্রিজে রেখে দেবো, আর বাদ বাকিটা মানে মাকে রান্না করছে তো মার কাছে দিয়ে আসবো। জানো তো বন্ধুরা, আমার মধ্যে যেন একটু একটু ভয় ভয় কাজ করে, এই যে কাছের মানে কোনো জিনিসে হাত দিলেই না, এই যদি ভেঙে যায় না, আর কাছের জিনিসগুলো আমার খুবই ভালোই লাগে, তো যদি ভেঙে যায় এই ভয়টা সবসময় আমার মনের মধ্যে কাজ করে। এই জন্য আস্তে আস্তে সবসময় ব্যবহার করার চেষ্টা করি। আর ডিনার সেট যেগুলো হয়, যে কড়ির প্লেটগুলো যেগুলো, ওগুলো তো আরও বেশি ভয় করে, আর ওগুলো সব মেয়েদের মনে হয় একটু শখের জিনিস থাকে, মানে এই সব জিনিসের প্রতি, তাই না? তো তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের শখের জিনিস কি না। তারপরে আমি এই যে বাসনগুলোকে ভালো করে কাপড় দিয়ে মানে ঢেকে রেখে দিই, যাতে একটু ধুলো ময়লা কম পড়ে। আর আমার পিসি একটু কাজটাকে একটু আমার কমিয়ে দিল, আমার ঘরগুলো ঝাড়ু দিয়ে দিল, ঝাড়ু দিয়ে আমি পুরো ঘরটাকে মুছে নেব। তার আগে আমার বাবাকে মানে ভাতটা দিয়ে নিই, ভাত জল আসনটা বসিয়ে দিয়ে বাবাকে ডেকে আনবো। তারপরে আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে। কেন বলো তো বন্ধুরা, তোমাদেরকে তো সকালবেলায় বলেছি আমি যে আজকে আমি এদিকে একটু নরম নরম ছিল, ওই জন্য ঝাড় দিতে পারিনি। তো বেশ বেলা হয়েছে, তো ভাবলাম আগে বাসি উঠোনটা পড়ে আছে আমার জন্য, আগে আমি ঝাড়ু দিয়ে নিই। তো এই যে মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই যে মুখে সেই যেটা আমি ইউজ করি তো সেটা মেখে নিচ্ছি। আর বাবা খাচ্ছিলো জানলায় বসে বসে, ঘরে বসে ঘরে খেতে দিয়েছিলাম। তো আমি কাশছিলাম বলে বারেবারে আমাকে বলছে মানে স্নান করে নাও, নাহলে আরও বেলা হয়ে যাচ্ছে, আরও কাশিটা বাড়বে। মানে বাবারও যে কাশি হয়েছে আমারও সেম একই কাশি হচ্ছে, মানে খুব গলা খুশখুশ করছে কিন্তু কিছুই মানে উঠছে না। তো যাই হোক, চলো বন্ধুরা, মানে তারপরে যে স্নান করে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, এমনিতে একটু কষ্ট হয়ে যায়, তার মধ্যে মামাংসন আছে, তো ওর পিছনে একটু সময় দিতে হয়, আর নিজে না সময়টা আর বার করে ওঠা হয় না, মানে খুবই কষ্ট হয়ে যায় একটা বাচ্চাকে সামলে, মানে তার পিছনে খাটতে খাটতে নিজেই ক্লান্ত হয়ে যায়। হয়তো যখনই আমি গিয়ে শোবো বা একটু ভাবে ওর পাশে গিয়ে শোবো, তখনই হয়তো আমার ও মামাংসনে উঠে যায়, তখন ওর খাওয়াতে অবস্থায় ঠিক ঠিক, মানে আমি যখন এই ভয় যাওয়ারটা দিচ্ছি তো তখন আমার টিকটিকি ঠিক ঠিক দিচ্ছে। তো একদম সত্যি কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, এখন রাতের খাবারটা, রাতের খাবারটা বেশিরভাগ আমি বানাই, দুপুরে মা বানায়। তো এখন হবে বেগুন আর বড়ি আলুর তরকারি, একদম মানে হালকা তরকারি। আর এটা তোমাদের দাদাভাই পাশে ছিল, তো ও একটু বড়ি খেতে পছন্দ করে, ওই জন্য তরকারিটা চাপিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরেতে। মানে ওই যে বিকালবেলা যে জামাকাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি, আর এখন আমি এই যে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আল্লাহ জিনিসগুলো আল্লাহতে রেখে দেবো, আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তার জায়গায় রেখে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোথাও যদি একটু ভালো লেগে থাকে আর আমাকে যদি একটু ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এই বোনটার পাশে থেকো। ওকে, বাই।